बहुत अच्छा प्रोग्राम हो रहा है यहाँ, मालिक अच्छा रखे, उनकी गद्दियाँ बनी रहे में और बच्चे वाले को बच्चे जीते रहे में, और हमारे देश में सुख और खूब अमन होवे, हम लोग यही चाहते हैं जितने भी किन्नर समाज हैं। कैसा महसूस हो रहा बहुत है यहाँ अच्छा पे? लगा हमें यहाँ पे आके, और बहुत अच्छा वेस्ट बंगाल इंतज़ाम में तो है, दिल खुश और है। खूब हमारा दिल खुश हुआ, खूब अच्छा इंतज़ाम है, खाने पीने की भी अच्छा है, और खूब अच्छे से पूजा हुई है हमारे यहाँ वहाँ अच्छा पे। जी, मेरा नाम है शब्बो, मैं दिल्ली से हूँ। ठीक है, ठीक है जी, नमस्कार। हाँ बोलिए। मैं बबली दिल्ली शादरे से, और मैं यहाँ पे आई वेस्ट बंगाल में। बहुत अच्छा लगा, अरेंजमेंट बहुत अच्छा है, और यहाँ पे जो जो हमारे ओलिविया नायक जी हैं वो और ये विपाशा माँ जी, इन्होंने हमारा बहुत अच्छे से ध्यान रखा, और यहाँ के लोग भी बहुत अच्छे हैं। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গলবীর থেকে। বাংলার হৃদয়ে স্পন্দন, যে সমাজ এই কিন্নর গোষ্ঠীর মানুষদের মানুষই মনে করে না, এই সমাজের মানুষ এদের সঙ্গে শুধু ইয়ার্কি, ঠাট্টা, মজা এবং নোংরা স্ল্যাং ইউজ করে তাদেরকে অপমান করেন। প্রিয় দর্শক, সেই মানুষরা তাদের অর্জিত পয়সা দান করছেন এই দেশের কল্যাণে। প্রিয় দর্শক, আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিও লাইক করতে বা শেয়ার করতে আপনারা ভুল করবেন না। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, কারণ এইরকম নতুন নতুন ভিডিও যাতে আপনি সবার আগে পেয়ে যান। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম, এই সমাজের অনেক মানুষই মনে করেন যে এই কিন্নর গোষ্ঠীর মানুষদের কোনো প্রয়োজনই নেই এই সমাজে, তারা অবাঞ্ছিত, তাদের উপস্থিতিতে অনেকে বিরক্ত ফিল করেন। প্রিয় দর্শক, এই কিন্নর গোষ্ঠী, এই বৃহন নলারাই দেশের মানুষের কাজে লাগছে। তারা তাদের যে অর্জিত পয়সা বা টাকা, সেটা তারা দেশের কাজে লাগাচ্ছে। এই বৃহন নলারাই এই দেশের মানুষের সুখ শান্তি এবং ভালো থাকার জন্য প্রার্থনা করছেন, যজ্ঞ করছেন। যে মানুষরা অকালে মরে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে তারা শ্রাদ্ধ করছেন, যজ্ঞ করছেন। শিলিগুড়ির মাটিগাড়ার ফরবেদাস হোটেলে গোটা দেশের কিন্নর গোষ্ঠীর মানুষরা একত্রিত হয়েছেন এবং সেখানে তারা একটা সম্মেলন করছেন গত 15 তারিখ থেকে। এই সম্মেলন চলবে 25 তারিখ পর্যন্ত। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তাদের মুখ থেকেই আপনাদের শোনাব এই সম্মেলনের সমস্ত ইতি কথা। চলুন। যে সম্মেলন হো রা হ্যায়, ইসকা মতলব ক্যা হ্যায়? ক্যা দেখিয়ে, ইসমে ইয়ে হ্যায় কি জো হাম লোগ ইয়াহ একত্রিত হোতে হ্যায়, মঙ্গলামুখী সমাজ কে লোগ, কিন্নর সমাজ কে লোগ, ইয়ে সব হাম আপনে দেশ কে লিয়ে प्रार्थना करते हैं। यहाँ प्रेयर होती है, देखिए वहाँ मंदिर बना रखा है अर्धनारी स्वर्ता, और वो सब लोग मिलकर प्रार्थना करते हैं। एक शोभा यात्रा निकलती है, मंदिर जाएंगे, वहाँ पर पूजा अर्चना करेंगे, यहाँ हमन भी होता है, सबसे आगे है। हमारी यही कामना होती है, हम लोग तो मंगलामुखी समाज के लोग हैं, हमारा अपना कुछ भी नहीं है और सब कुछ है। हिंदुस्तान हमारा जिंदाबाद, हमारा देश, हमारा वतन, हमारा ये भारत माता, ये अच्छा है, हमारे यहाँ के लोग अच्छे हैं, वो ही हम प्रार्थना करते हैं। অকাল মৃত্যু হয়েছে শহরবাসী, যাদের কোনো ঠিকানা নেই, জানে না কেউ, তাদের মা বাপ খুঁজে পাওয়া যায়নি। যেমন এখন সিকিমের বাড়া ই আসলো, বন্যা হলো, তাতে অনেক মানুষ মারা গেছে, কোথায় বাংলাদেশ গেছে, কোথায় কোথায় চলে গেছে, সে লাশের ঠিকানা নেই। ওইসব ভটকতে আত্মার জন্য একদিনের শ্রাদ্ধ রাখা হয়েছে, ওটা আমরাই করে আমরা পাবলিককেও খাওয়াবো, আমরা নিজেরাও খাবো, যাতে ওদের আত্মা, সেটা 23 তারিখে, ওর জন্য 23 তারিখে বাইরে কলসযাত্রাও বেরোবে 23 তারিখে, যাতে ওনাদের আত্মাটা শান্তি হয়ে যায় একদিনে।
আর বাকিটা আমাদের পরম্পরা, আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের ভিতরে নিজেদের মিটিং হচ্ছে, কোথায় ঝগড়া ছিল কোথায় কী ছিল সেটাও মিটে যাচ্ছে, একসঙ্গে নাচ গান করছি, শুনছি, খাচ্ছি, সবার জন্য আমাদের দাতা যারা আমাদের জন্য এত ভাবে আমাদের দেয়। দাতা না দিলে তো আমরা আমাদের কোনো অস্তিত্ব নেই। দাতা হলো আমাদের বড় ভগবান, আগে ভগবান তারপরে আমাদের দাতা, যেনারা আমাদেরকে বাঁচান, জগৎ স্বামী ওনারা আমাদের জন্য, কেন আমাদের পেট ভরে, আমাদের দাতার জন্য ভালো থাকে। আমাদের এই শহরে কোনো মুসিবত, কোনো বাধা, কোনো খারাপ জিনিসের ছোঁয়ার জন্য না লাগে, তার জন্য 24 তারিখে একটা যজ্ঞ রাখা হয়েছে। আমন শান্তি শান্তির জন্য একটা যজ্ঞ রাখা হয়েছে, যে মানুষের এখানে হিন্দু আছে, মুসলিম আছে, সব আছে, আমরা সব একত্রিত, আমাদের কোনো জাতের ভেদাভেদ। 10 দিনের একটা বিশাল সম্মেলন, এই সম্মেলন চালানো 4টি কথা নয়, প্রচুর টাকা পয়সা খরচ হয়। কোথা থেকে আসে এই টাকা, কে দেয়, কারা ডোনেট করে? প্রিয় দর্শক, এই টাকা কেউ দেয় না। এই টাকা তাদের যে রোজগার হয় তার থেকেই তারা খরচ করেন, বিশেষ করে পুজোর সময় তারা যা রোজগার করেন তার কিছুটা এই সম্মেলনের কাজে লাগান আর বাকিটা দেশের কাজে লাগান। প্রিয় দর্শক, এবারের পুজোতে তারা যা রোজগার করেছে সেই টাকার কিছু অংশ তারা, সিকিমে বন্যা হয়েছে আপনারা সকলেই জানেন, সেই বন্যা দুর্গত মানুষের জন্য তারা তার কিছুটা অংশ দান করেছেন আর কিছুটা তারা এই সম্মেলনের কাজে লাগাচ্ছেন। সেটাও কিন্তু তারা মানুষের কথা চিন্তা করেই এই সম্মেলন করছেন। সব জায়গা, দিল্লি, বোম্বাই, কাশ্মীর, হরিয়ানা, পাঞ্জাব, যেমন আমাদের কিন্নার আখাড়া মহামন্ডলেশ্বর, উনি এসছেন ঋষিকে হরিদ্বার থেকে। হ্যাঁ, সব মিলিয়ে 3-4 হাজার। সকাল থেকে যেমন সকালে উঠে যারা মুসলিম তারা মুসলিম ধর্ম করছে, নামাজ পড়ছে, যেমন এখানে দেখুন অর্ধনারেশ্বরের পুজো হচ্ছে, এখানে যে পুজো করার আমরা পুজো পাঠ করছি, সব কিছু করছি, এবার যজ্ঞ চলছে আলাদা, ভাগবত পাঠ চলছে আলাদা, সেখানে আমাদের কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কেন হয়তো কেউ মাছ মাংস খেয়েছে, না হলেও সেই জায়গা থেকে পাড়া দিয়ে এসছে, ভেজ আলাদা তৈরি হচ্ছে, নন ভেজ আলাদা তৈরি হচ্ছে, নন ভেজের জায়গায় ভেজওয়ালারা যেতে পারবে না, ভেজের জায়গায় নন ভেজওয়ালারা যেতে পারবে না, এমন একটা সিস্টেমের ভিতরে আমাদের। প্রিয়দর্শক, দেখবার মতো বিষয় হচ্ছে একদিকে অর্থ নারীশ্বরের পুজো হচ্ছে, অন্যদিকে নামাজও পড়া হচ্ছে। কাজী নজরুল ইসলামের সেই কবিতা মনে পড়ে যায়, মোরা একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার গান, একই হোটেলের নিচে কোনো ভেদাভেদ নেই, কে হিন্দু কে মুসলিম পরোয়া করছে না, সবাই একত্রিত হয়ে কোনো ভেদাভেদ নেই চলছে সম্মেলন। না, আমরা সবাই মিলে করি, আমরা প্রত্যেক বছরে দিওয়ালিতে সব শহরে আমরা দোকানে দোকানে কালেকশন করি, তার থেকে কিছু বাঁচিয়ে, যেমন আমরা এবার কালেকশন করে সব সিকিমে পাঠিয়ে দিয়েছি, আর পুরো হিন্দুস্তানের হিজড়েরা পয়সা কালেকশন করে এটা আমাদের জন্য এখানে খরচ করার জন্য আমাদের দিয়েছি। প্রতি বছরেই কোনো না কোনো জায়গায় হয়, এটা পরম্পরা শুরু থেকেই চলে আসছে। আমরা সব সময় অপরে, আমাদের জন্ম হয়েছে নর্থ বেঙ্গলে, সব সময় এর পরে নাগপুরে হবে। হ্যাঁ, এতগুলো টোকেন করে রাখা হয়, টোকেনের যে শহরের নাম ওঠে সেই শহরেই ওটা লটারি। লটারি সারা বছর ধরে তারা
তাদের নিজেদের জায়গায় রোজগার করেন, একে অপরের সঙ্গে কথা বলেন, ভাব বিনিময় করেন। কোথাও কোথাও হয়তো কারো সাথে ঝগড়া বিবাদ হয়ে যায়, সেই ঝগড়া হয়তো অনেক বড় আকারও হতে পারে, ছোট আকারেও হতে পারে। এই সম্মেলনে সকলে একত্রিত হয়ে সেই বিষয়গুলোকেও দেখা হয় এবং বলা চলে ঝগড়া বিবাদ সব মিটমাট করে মিলনের পথে তারা হাঁটেন। এই সম্মেলন তারই একটা রাস্তা। আমার জন্ম হওয়া দুসরে কুম্ভ, দুসরে কুম্ভ বাস এই আমি কেন চাইতে যাই শ্রী রাম। মেরে নাম পিপাসা হিজরা, मैं जलपाईगुड़ी का हूँ। दीदी आपका नाम जी? आपका परिचय? मेरा नाम है बबली बाला आचार्य। कहाँ? दिल्ली में रहते हैं, मंदिर में रहते हैं, लक्ष्मी नारायण मंदिर उसी में निवास करते हैं। प्रति बच्चों की सम्मेलन है सेटा लॉटरी के मध्य दिए चिरकुटे लेखा है जायगार नाम, से चिरकुट तोला है सेखाने जे जायगार नाम लेखा थाकबे परेर बछर সেখানেই হবে এই সম্মেলন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তাদের এই সম্মেলন এবং আমাদের এই ভিডিও। আমরাও অপেক্ষা করব আপনাদের জন্যে, আপনাদের কমেন্টের জন্যে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।